আশা করি সবাই ভালো আছো। আজকে তোমরা ইতিমধ্যে একটা অ্যাসাইনমেন্ট পাই গেছো বায়োলজি, সেই অ্যাসাইনমেন্ট সম্পর্কেই আজকে আলোচনা করা হবে। তোমাদের যাদের যে রকম প্রবলেম হয় বা অ্যাসাইনমেন্টের সম্পর্কে যদি কিছু জানতে চাও, সেই হিসেবে আজকে আমরা আলোচনা করব। তো তোমরা খাতা কলম প্লাস হচ্ছে অ্যাসাইনমেন্ট পেপার যেটা পাইছো স্কুল থেকে, সেটা যদি একটু দেখতা তাহলে ভালো হতো। তো এখানে আমাদেরকে মেইনলি আজ অ্যাসাইনমেন্টে যে কাজটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে দুইটা শখ দেওয়া হয়েছে। একটা শখে কি করতে হবে, যে কিছু বৈশিষ্ট্য দেওয়া আছে, কোষের প্রকৃতি, সংখ্যা, নিউক্লিয়াসের গঠন, তারপর সাইটোপ্লাজমীয় অঙ্গাণু, কোষ বিভাজন, খাদ্যাভ্যাস, জনন, ভ্রূণ গঠন, এই বৈশিষ্ট্যের উপর রাজ্যগুলোর যে প্রভাব বা রাজ্যগুলোতে এই বৈশিষ্ট্যগুলো কিভাবে আছে সেটা একটা। আর দ্বিতীয়ত এখানে কিছু জীব দেওয়া হয়েছে, খ নম্বরে 10টা জীব। এই 10টা জীব শনাক্তকরণ, অর্থাৎ এরা কোন রাজ্যে অবস্থিত এবং কেন, সে বিষয়গুলো তোমাকে একটা ছকে আবদ্ধ করতে হবে। তো আমরা সরাসরি আজকে চলে যাই প্রথমটার মতো করে। ও, তার আগে একটু বলে নেই, তোমরা কিভাবে এই ইয়েটা তৈরি করবা। তোমাদের এখানে পোস্টার পেপারের কথা বলা হয়েছে, তারপরে বলা হয়েছে যে এইটা তোমরা ইচ্ছা করলে একটা ক্যালেন্ডারের অপোজিট পৃষ্ঠায়, ক্যালেন্ডারের অপোজিট পাতায় তো সাদা থাকে অনেক সময়, সেটা ইউজ করতে পারো, অথবা দুইটা A4 পেপার ইচ্ছা করলে আঠা দিয়ে জোড়া দিয়ে নিতে পারো। অর্থাৎ এইটা আমরা বেশি ব্যয়বহুলের মধ্যে যাচ্ছি না, যার যেমন সুবিধা বা সামর্থ্য সেভাবে করতে পারবা। তো প্রথমত আমরা সহজ যেটা সেটা হলো কি, ক্যালেন্ডারের অপোজিট পৃষ্ঠায় অথবা A4 পৃষ্ঠায় দুটা জোড়া দিয়ে অথবা পোস্টার পেপারে। যেমন ধরো যে পেপারটা যদি এইরকম হয়, এইটা একটা পেপার, তো ক নাম্বারে আমরা প্রথমত ক নাম্বার যখন লেখা শুরু করব, সেই ক নাম্বার লেখার শুরুতে আমরা এখানে এই পেপারের উপরে লিখব ক নং প্রশ্নের উত্তর। ও, তার আগে আর একটা কথা বলে নি, এখানে আর একটা বিষয় একটু ভালো করে জানা দরকার তোমাদের, সেটা হচ্ছে আমাদের পেপারটা ধরো এইরকম লম্বা, তাই না? লম্বা পেপার হবে, আমরা করব কি, এই পেপারের মাঝ বরাবর ফোল্ড করব। এইভাবে মাঝ বরাবর যখন ফোল্ড করে নিব তখন পেপারটা হয়ে যাবে A4 এর মতন, অর্থাৎ A4 এর মতন ছোট হয়ে যাবে, এরকম A4 এর মতন ছোট হয়ে যাবে। আমরা এখানে নাম, রোল, শাখা, অ্যাসাইনমেন্টের বিষয়, শাখা, টিচার, বিষয় শিক্ষকের নাম, এগুলো সবকিছু লিখবো এখানে। তার মানে হলো যে এই পেপারের তো একটা ফোল্ড আছে, তাই না? এরকম ফোল্ড করা, ভাঁজ করা আছে, এই ভাঁজটা খুললেই এরকম হয়ে যাবে, এরকম হয়ে যাবে এই ভাঁজটা খুললেই। তখন আমরা কি করব, যে এই ফোল্ডের এখানে আমরা আগে ভূমিকা লিখব, যে মার্গুলিসের শ্রেণীবিন্যাস কিভাবে হলো, মার্গুলিস কিভাবে শ্রেণীবিন্যাস করেছেন, সেই ভূমিকাটা এখানে দিব। তারপরে আমরা এখানে এক ছক করব, পুরোপুরি এই পুরো অংশ জুড়ে ছক করব। আমাদের 6টা কলাম এবং 7টা রো হবে। যেমন ধরো আমি একটা নমুনা দেখাতে পারি তোমাদেরকে, সেই নমুনাটা
মানে তোমার তোমাদের এর চেয়ে সুন্দর হতে হবে। এইটা আমি নমুনা দেখাচ্ছি, কিন্তু তোমাদেরটা এর চেয়ে সুন্দর হতে হবে। দেখো আমি কি করেছি, প্রথমে একটু ভূমিকা দিয়েছি, দেওয়ার পর যে বৈশিষ্ট্যগুলো চেয়েছে সেই বৈশিষ্ট্যগুলো আমি এদের বাম পাশে লিখেছি, যে বৈশিষ্ট্যগুলো কি কি, কোষের প্রকৃতি ও সংখ্যা, নিউক্লিয়াসের গঠন, সাইটোপ্লাজমীয় অঙ্গাণু, কোষ বিভাজন, খাদ্যাভ্যাস, জনন পদ্ধতি এবং ভ্রূণ গঠন। এই 7টা বৈশিষ্ট্যের আলোকে আমাদের এই 5টা রাজ্য আলোচনা করতে হবে। তো এখন মজার বিষয় হলো যে বিষয়গুলো 7টা বৈশিষ্ট্য এখানে দেওয়া আছে সবগুলোই কিন্তু তোমাদের বইয়ে দেওয়া আছে, বই থেকে নিতে হবে। এবং তোমাদের যে নির্দেশনা আছে সেই নির্দেশনায় কিন্তু স্পষ্ট করে বলা আছে। কি কি বলা আছে বলো তো? মূল্যায়নের বিষয়গুলো অতি উত্তম যারা পেতে চাও তাদেরকে অবশ্যই কি করতে হবে, পরিপূর্ণ মাত্রায় বিষয়বস্তু সঠিক এবং ধারাবাহিক ভাবে উপস্থাপন করতে হবে। তথ্য এবং তত্ত্ব, যদি ধারণা বা সূত্র যদি থাকে তাহলে পাঠ্যপুস্তকের সাথে সম্পূর্ণ সঙ্গতিপূর্ণ হতে হবে। অর্থাৎ আমি যদি কোনো সূত্র বা তত্ত্ব বা তথ্য দেই সেটা অবশ্যই পাঠ্যপুস্তকের সাথে সঙ্গতিপূর্ণ হবে, কারণ এখানে আমরা মার্গুলিসের শ্রেণীবিন্যাসের কথা বলেছি। আমি যদি ক্যারোলাস লিনিয়াসের শ্রেণীবিন্যাসের তত্ত্ব এখানে উপস্থাপন করি তাহলে হবে না, তাহলে এটা কিন্তু তথ্যের ধারা তথ্যটা পাওয়া গেল না ঠিক মতো। আবার তথ্যটা দিব কিন্তু সেটা আবার কি হতে হবে, ধারাবাহিক ভাবেই হতে হবে, এলোমেলো ভাবে তথ্যটা উপস্থাপন করা যাবে না। আর একটা বলা হচ্ছে সূত্র। তো এখানে সবচেয়ে বড় কথা হলো যে এই অধ্যায়ে বা এখানে কোনো সূত্র নেই, যার কারণে সূত্র বিষয়ে তোমাদের সাবধানতা কোনো অবলম্বন না করলেও চলছে, কারণ এখানে কোনো সূত্র নেই। এটা ফিজিক্স বা কেমিস্ট্রি যদি হতো তাহলে সেখানে অনেক সূত্র আছে, এখানে কোনো সূত্র না। তবে হ্যাঁ, এখানে তুমি যদি কোনো সংজ্ঞা উপস্থাপন করতে চাও সেই সংজ্ঞাটা অবশ্যই বইয়ের মতো করে দিতে হবে, মানে নিজে 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 এমনিতেই তুমি একটা সংজ্ঞা মন গড়া সংজ্ঞা দিলে সেটা হবে না, সেটা কিন্তু আংশিক ঠিক হবে। হবে যদি ঠিক করো তাহলে আংশিক ঠিক হবে, তার জন্য তুমি কিন্তু অতি উত্তম পাবে না, সেক্ষেত্রে তুমি উত্তম বা ভালো এরকম পাইতে পারো। তো দেখো এই ছকটা আমি তোমাদের তৈরি করেছি, এটা মূলত একটা মডেল হিসেবে, এর চাইতেও তোমাদেরকে ভালো করতে হবে। আর যার জন্য তোমাদেরকে নির্দেশনা কিন্তু দেওয়া আছে যে তোমরা কি করবা, ইন্টারনেট থেকে তথ্য নিতে পারো, তারপর অন্য ক্লাসের বই থেকে নিতে পারো, নিজের ক্লাসের বই থেকে নিতে পারো বা জার্নাল থেকে নিতে পারো, এরকম। হ্যাঁ নিশাত বলো। স্যার আমি A4 সাইজের পেপার জোড়া না লাগিয়ে দুইটা পেপারে করেছি, তাহলে কি হবে না? আচ্ছা দুইটা পেপারে যদি তুমি করেও থাকো তাহলে মাঝ বরাবর একটু ওই টেপ দিয়ে দুটা একত্রে করতে হবে, মানে ওই তো বললাম ধারাবাহিকতা বা সৌন্দর্য যেটা সেটা যেন ঠিক থাকে। আসলে এখানে তুমি যে কাজটা করবে, অ্যাসাইনমেন্টের কাজটা তুমি যে করবা, এটা তোমার সৃজনশীলতার পরিচয়। তুমি কেমন? সৃজনশীলতা বলতে কি বোঝানো হচ্ছে, এই মৌলিক বিষয়টা তো সবাই লিখবে। যেমন ধরো আমার সৃজনশীলতা কি, আমি ইচ্ছা করলে সবগুলো কিন্তু কালো কালো কালারের কালি ইউজ করতে পারতাম এখানে লেখাগুলো, তাহলে ফন্টের কালার গুলো দেখো আমি ব্লু দিয়েছি, সায়ানো দিয়েছি, লাল দিয়েছি, কালো দিয়েছি, তাই না? কেন দিয়েছি, দেখতে ভালো লাগছে,
এই জন্য দিয়েছি। তাহলে এই বিষয়টা কিন্তু সৃজনশীলতার বিষয়। আচ্ছা তুমি তোমার উত্তর পেয়ে গেছো। আচ্ছা বলো তো আর কারো কোনো প্রবলেম আছে? যদি না থাকে আমি আবার আলোচনায় যাব। যদি আর কারো কোনো প্রবলেম না থাকে, স্যার বিস্তা খাতার পেজে করা যাবে? ওটা তো A4 সাইজে ডাবলের সমানই হয়। হ্যাঁ করা যাবে, কিন্তু ওইটা কিন্তু একটু পাতলা পেপার, ছিঁড়ে যাতে না যায় সেটা সেদিকে একটু লক্ষ্য রাখবা। স্যার ড্রয়িং খাতার পেজে করা যাবে? হ্যাঁ ড্রয়িং খাতার পেজেও করা যাবে, এমনকি স্যার এক এক করে বলো, এমনকি তোমাদের গোলস প্রথমেই বলেছি যে তোমরা ইচ্ছে করলে তোমাদের যে বাসায় ক্যালেন্ডার আছে সেই ক্যালেন্ডারের অপোজিটেও করতে পারো। স্যার একটা প্রশ্ন আছে বলো। স্যার যদি আলাদা একটা পেপারে হচ্ছে স্যার নাম রোল লিখে ওটার সাথে যদি স্ট্যাপলারি করে দেয় তাহলে হবে না? আমি কিছুক্ষণ আগে একটা কথা বলেছি যে সৃজনশীলতার পরিচয় তুমি দিবে, মৌলিক বিষয়গুলো সবাই ঠিক রাখবে, একই হবে, মৌলিক বিষয়গুলো কিন্তু সবার একই হবে, কারণ ওইটা তো বই থেকেই নেওয়া, বইয়ের সবকিছুই তথ্য আছে। কিন্তু সৃজনশীলতার বিষয় তোমাদের উপরেই নির্ভর করবে, যে যেমন করবে সে তেমন নাম্বার পাবা। আর এই সৃজনশীলতার জন্যই কিন্তু অতি উত্তম এবং উত্তম, উত্তম এবং উত্তমের অতি উত্তমের মধ্যে তেমন কোনো ডিফারেন্স থাকে না, শুধুমাত্র সৃজনশীলতার কারণেই কিন্তু অতি উত্তম পাওয়া যায়। কেউ যদি মনে করো আমি ছবি আঁকায় দিব বা ছবি ডাউনলোড করে দিব ইন্টারনেট থেকে, তা ওকে সমস্যা নাই দিতে পারো। আচ্ছা আর কারো কোনো কোশ্চেন? ওকে তাহলে আমি আবার আলোচনায় আসি। দেখো এখানে বৈশিষ্ট্য প্রথমে আছে কোষের প্রকৃতি এবং সংখ্যা। তাহলে কোষের প্রকৃতি কি? কোষের প্রকৃতি আমরা বুঝি এটা আদিকোষী না প্রকৃত কোষী। আমাদের কিন্তু মার্গুলিস যে শ্রেণীবিন্যাস করেছেন সেটা কিন্তু প্রথমেই উনি ভাগ করে দিয়েছেন যে প্রোক্যারিওটা এবং ইউক্যারিওটা। তাহলে কোষের প্রকৃতি কেমন, আদিকোষী না প্রকৃত কোষী? তাহলে এই মনেরা হলো আদিকোষী আর বাকিগুলো সবগুলোই কিন্তু প্রকৃত কোষী। তাহলে আমরা বাকি চারটা রাজ্যে কিন্তু প্রকৃত কোষী কথাটা লিখতে পারছি, আর শুধু মনেরাটা আদিকোষী। তারপরে বলছে কোষের সংখ্যা, অর্থাৎ ওই রাজ্যের জীবগুলো এককোষী না বহুকোষী না কেমন, তাদের গঠনটা কেমন। তো দেখো মনেরার ক্ষেত্রে আমরা দেখি যে এটা এককোষী, প্রোটিস্টার ক্ষেত্রে এককোষী উদ্ভিদ এবং প্রাণী, ফাঞ্জাই এককোষী বা বহুকোষী, প্লান্টির ক্ষেত্রে এরা বহুকোষী এবং অ্যানিমেলিয়ার ক্ষেত্রে এরা বহুকোষী। প্রোটিস্টাতে বহুকোষী কি আছে বলতো? প্রোটিস্টাতে বহুকোষী শৈবাল আছে আর এককোষী প্রাণী আছে এবং কিছু এককোষী উদ্ভিদও আছে যেগুলোকে আমরা কি বলি ফাইটোপ্লাঙ্কটন। তোমরা ক্লাস এইটেও পড়ে আসছো যে ফাইটোপ্লাঙ্কটন কি, ক্ষুদ্র ক্ষুদ্র ভাসমান উদ্ভিদগুলোকে ফাইটোপ্লাঙ্কটন বলা হয়। এই ফাইটোপ্লাঙ্কটন প্রোটিস্টার অন্তর্ভুক্ত। আর বহুকোষী শৈবাল যেগুলো আছে সেগুলো কিন্তু প্রোটিস্টার অন্তর্ভুক্ত। আচ্ছা তারপরে দেখো বলা হচ্ছে নিউক্লিয়াসের গঠন। তো নিউক্লিয়াসের গঠন জানতে গেলে আমাদেরকে কি জানতে হবে, যে নিউক্লিয়াস প্রধানত দুই ধরনের আছে, একটা হলো আদি প্রকৃতির নিউক্লিয়াস আর একটা হলো প্রকৃত গঠন বিশিষ্ট নিউক্লিয়াস। তো আদি প্রকৃত নিউক্লিয়াস কাদের বলা হচ্ছে, যে শুধুমাত্র এখানে ক্রোমোজোম থাকবে, কোষের মধ্যে ছড়ানো থাকবে এবং তাতে নিউক্লিয়ার পর্দা বা নিউক্লিয়ার নিউক্লিওলাস থাকবে না, তাহলে সেটা আদি প্রকৃতির নিউক্লিয়াস।
তো এখানে আর একটা সুবিধা হচ্ছে যে শুধুমাত্র মনেরার ক্ষেত্রেই এটা আদি প্রকৃতি, আর প্রোটিস্টা, ফাঞ্জাই, প্ল্যান্টি, অ্যানিমেলিয়া সবার ক্ষেত্রেই নিউক্লিয়াসটা প্রকৃত গঠন বিশিষ্ট, এই জন্য আমরা ওগুলোকে প্রকৃত গঠন লিখলাম, একই রকমই হবে। এবার একটু সাবধানতা অবলম্বন করতে হবে। তিন নাম্বারে এসে কি সাবধানতা অবলম্বন করব, এখানে বলা হচ্ছে সাইটোপ্লাজমীয় অঙ্গাণু। তো সাইটোপ্লাজমীয় অঙ্গাণু এই ক্ষেত্রে কি সাবধানতা অবলম্বন করব, উহা সাবধানতা, কারণ হলো যে এখানেই ভুল হতে পারে, অন্য কোথাও না, এখানে ভুলের মাত্রাটা বেশি হতে পারে। যেমন মনেরার ক্ষেত্রে শুধুমাত্র রাইবোজোম আছে আর অন্য কোনো কোষীয় অঙ্গাণু নেই, কিন্তু তোমাদের মনে হতে পারে যে স্যার তাহলে তো লেখা আছে মনেরার ক্ষেত্রে যে এদের খাদ্যাভ্যাসে ফটোসিনথেসিস বা সালোক সংশ্লেষণ, দেখো আমিও লিখছি 5 নম্বরে, তাহলে প্লাস্টিড না থাকলে সালোক সংশ্লেষণ কেন হলো বা কেমনে হলো স্যার, তাই না? এবার খেয়াল করো, মনেরাতে কি খালি ব্যাকটেরিয়া আছে? না, মনেরাতে নীলাব সবুজ শৈবাল যাদেরকে বলা হয় সায়ানো ব্যাকটেরিয়া তারাও আছে, তাদের ক্ষেত্রে এই বিশেষ ধরনের প্লাস্টিড থাকে, বিশেষ ধরনের। আবার কিছু কিছু ব্যাকটেরিয়া আছে যেমন তাদের ক্ষেত্রেও এক ধরনের রঞ্জক কণিকা থাকে, তার নাম হলো ভিরিডিন, এই ভিরিডিনের সাহায্যে তারা সালোক সংশ্লেষণ ঘটাতে পারে। তাহলে ব্যাকটেরিয়ার প্লাস্টিড আর উদ্ভিদের প্লাস্টিড কি এক হলো? কখনোই না। আচ্ছা যাই হোক, এই জন্য অন্যান্য কোষীয় অঙ্গাণু যেমন মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড, কলজি বস্তু, এন্ডোপ্লাজমিক জালিকা এগুলো অনুপস্থিত থাকে। আর প্রোটিস্টার ক্ষেত্রে একটু ভিন্নতা আছে, কেননা প্রোটিস্টাতে কি কি আছে, এককোষী প্রাণীও আছে, এককোষী উদ্ভিদও আছে, বহুকোষী শৈবাল আছে। এই বিষয়টা মাথায় রাখলে দেখা যাচ্ছে যে প্রোটিস্টার ক্ষেত্রে সেন্ট্রিওল আছে, কারা, এককোষী প্রাণী, কিন্তু উদ্ভিদে তো সেন্ট্রিওল থাকে না। আবার এককোষী বা বহুকোষী শৈবাল যারা তাদের ক্ষেত্রে কি আছে, প্লাস্টিড আছে, কিন্তু এককোষী প্রাণী যেমন অ্যামিবা, প্যারামেশিয়াম এগুলোর কিন্তু প্লাস্টিড থাকে না। এই জন্য এখানে কিন্তু উল্লেখ করা হয়েছে যে উদ্ভিদ কোষ প্লাস্টিড লিখেছি, কিন্তু ব্র্যাকেটে লিখেছি কি উদ্ভিদ কোষ, আর সেন্ট্রিওল লিখেছি ব্র্যাকেটে প্রাণী কোষ, এইগুলো থাকে। অর্থাৎ এখানে সকল কোষীয় অঙ্গাণুই থাকবে। আবার ফাঞ্জাই, ফাঞ্জাই দেখো ছত্রাকে প্লাস্টিড থাকে না, কিন্তু অন্যান্য কোষীয় অঙ্গাণুগুলো থাকে। আবার অ্যানিমেলিয়ার ক্ষেত্রে প্লাস্টিড থাকে না, কিন্তু সেন্ট্রিওল সহ অন্যান্য কোষীয় অঙ্গাণু থাকে। তাহলে এখানে একটু সূক্ষ্মভাবে তোমরা ভালোভাবে লিখবা, কারণ এখানে এলোমেলো হয়ে গেলে কিন্তু তোমার ভুল হবে। এবার আসো কোষ বিভাজন, 4 নম্বর অংশটা হলো কোষ বিভাজন। কোষ বিভাজনে বলা হচ্ছে মনেরার ক্ষেত্রে কি ডি বিভাজন বা মাইটোসিস, তারপর প্রোটিস্টার ক্ষেত্রে মাইটোসিসও হয় মিওসিসও হয়। প্রোটিস্টার অনেক শৈবাল আছে যারা স্পোর উৎপাদন করে এবং তাদের মধ্যে আইসোগ্যামাস ধরনের যৌন প্রজনন ঘটে, যার ফলে সেখানে মিওসিস হয়। এই জন্য আমি মাইটোসিসও লিখেছি মিওসিসও লিখেছি। এখানে তোমাদের আরেকটা বিষয় খেয়াল করে দিই, মাইটোসিসও হতে পারে তবে শৈবালে না, ছত্রাকে হবে। এই জন্য দেখো এককোষী ছত্রাকে কি হতে পারে, আমি লিখে দিয়েছি মাইটোসিস, কারণ তোমাদের অনেক আবার মনে হতে পারে যে স্যার তাহলে এককোষী শৈবালে, এককোষী জীবে তো মাইটোসিস হয়, তাহলে এককোষী শৈবালে তো মাইটোসিস হওয়ার কথা না। তারপরে প্লান্টির ক্ষেত্রে আমরা লিখেছি মাইটোসিস এবং মিওসিস, আর অ্যানিমেলিয়ার ক্ষেত্রেও মাইটোসিস এবং মিওসিস, এই দুই ধরনের কোষ বিভাজন দেখা যায়।
এরপরে আসো খাদ্যাভ্যাস। খাদ্যাভ্যাস মনের ক্ষেত্রে শোষণ ও সালোক সংশ্লেষণ, তারপর প্রোটিস্টার ক্ষেত্রে ভিন্ন হবে, কারণ প্রোটিস্টার কিছু জীব আছে যেমন ধরো অ্যামিবা, এরা শোষণ পদ্ধতিতে খাদ্য গ্রহণ করবে। আবার কিছু এককোষী প্রাণী আছে তারা খাদ্য গ্রহণ করে, অ্যামিবারই ধরো 6 রকমের খাদ্য গ্রহণ প্রণালী আছে। আবার যারা শৈবাল আছে এখানে তারা সালোক সংশ্লেষণ করবে। ছত্রাকের ক্ষেত্রে এদের সালোক সংশ্লেষণকারী রঞ্জক নাই, তাই সরাসরি এরা কি করে এদের সমস্ত দেহ দেয়ালা অর্থাৎ মাইসেলিয়াম বা কোষ দ্বারা এরা খাদ্য বস্তু শোষণ করে নেয়। এদের শুধু শোষণ, প্ল্যান্টির ক্ষেত্রে সবাই কি করবে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় খাদ্য প্রস্তুত করবে। আর অ্যানিমেলিয়ার যেহেতু সবাই প্রাণী, তাই এরা কি করবে খাদ্য গলাধকরণ অর্থাৎ গিলে চিবিয়ে বা গিলিয়ে খায়, তাই না? চিবিয়ে খাইতে পারে অথবা গিলে খাইতে পারে, এই জন্য গলাধকরণ। এরপরে দেখো জনন পদ্ধতি। মনেরার ক্ষেত্রে অ্যামাইটোসিস ও দ্বিবিভাজন পদ্ধতিতে এরা বিভক্ত হয় অর্থাৎ সংখ্যা বৃদ্ধি করে। আর প্রোটিস্টার ক্ষেত্রে মাইটোসিসের মাধ্যমে এদের অযৌন জনন ঘটে, আর কনজুগেশনের মাধ্যমে যৌন প্রজনন ঘটে। ছত্রাকের ক্ষেত্রে এদেরও কিন্তু ওই যে এককোষী ছত্রাকে কিন্তু অ্যামাইটোসিসের মাধ্যমে, এখানে তোমরা লিখতে পারো, আমি এখানে শুধু হ্যাপ্লয়েড স্পোর দিয়ে লিখেছি, তোমরা এখানে লিখতে পারো যে অ্যামাইটোসিস পদ্ধতিতে এককোষী ছত্রাকের সংখ্যা বৃদ্ধি হয় অর্থাৎ জনন ঘটে। আর প্লান্টির ক্ষেত্রে যেহেতু উদ্ভিদ, উদ্ভিদের ক্ষেত্রে আমরা কি জানি বলতো যে এদের অঙ্গজ প্রজননও ঘটে, যৌন প্রজননও ঘটে। অঙ্গজ প্রজনন কি দ্বারা? শাখা, মূল, কাণ্ড, পাতা, এগুলোর দ্বারা অঙ্গজ প্রজনন ঘটে, এবং ফুল যখন তৈরি হয় তখন তাদের যৌন প্রজনন ঘটে। তবে এখানে স্পোর দ্বারাও বংশবৃদ্ধি হয়, যেমন মস, ফার্ন তোমরা এখানে উল্লেখ করতে পারো। মস ফার্নের ক্ষেত্রে স্পোরের মাধ্যমে বংশবৃদ্ধি ঘটে, কারণ তোমাদের আমি আগেই বলেছি, আমি যেটা উপস্থাপন করতেছি এটা একটা মডেল, এখানে তথ্য সম্পূর্ণ রূপে আমি মানে তোমরা এখানে ইচ্ছে করলে আরো তথ্য যোগ করতে পারো। তাহলে আমি যেটা বললাম, তাহলে এখানে এই যে অঙ্গজ এবং যৌন জননের সাথে স্পোরের কথাটাও লিখতে পারো, তবে স্পোরের কথা যখনই তোমরা লিখবা এখানে যে স্পোর স্পোরের সাহায্যে, তখন অবশ্যই কিন্তু ফার্ন এবং মশের কথা উল্লেখ করতে হবে, যে মশ এবং ফার্নের ক্ষেত্রে স্পোরের মাধ্যমে প্রজনন ঘটে। আচ্ছা, এরপরে আসো অ্যানিমালিয়া। এখানে যৌন জনন ঘটে অর্থাৎ দুটা ভিন্ন ধরনের গ্যামেট বা শুক্রাণু ডিম্বাণুর মিলন ঘটে, এটা শুধু যৌন প্রজনন ঘটে। এবং সর্বশেষ বৈশিষ্ট্য ছিল ভ্রূণ গঠন। ভ্রূণ গঠন তো ভ্রূণ গঠন হয় কি না সেটা আমরা দেখব, যে মনেরাতে হয় না, প্রোটিস্টাতে হয় না, ফাঞ্জাইয়ে হয় না, তাহলে প্ল্যান্টিতে হয় এবং অ্যানিমালিয়াতে হয়। এই হলো আমাদের 1 নম্বর প্রশ্নের উত্তর। এখন ইচ্ছা করলে তোমাদের যদি কারো প্রশ্ন থাকে এর উপরে তোমরা বলতে পারো আমাকে, বিচারে অংশটুকু বুঝিনি। কারো কোনো কোশ্চেন আছে স্যার? গ্রহণ পদ্ধতি ওইটা কেমন খাদ্যাভ্যাসের? খাদ্য গ্রহণ, আচ্ছা আমি দেখো একটা চিত্রটা দেখা, একটা চিত্রের মাধ্যমে দেখাই।
আচ্ছা, যারা পরে আসলা তাদের জন্য এই খাতা বানানোর টেকনিকটা আবার দেখাবো, আর একবার দেখাই দিব, তোমরা থাকো। গ্রহণ পদ্ধতি হচ্ছে যে, মনে করো এটা আমি বাহু, অ্যামিবা, অ্যামিবার সামনে একটা ব্যাকটেরিয়া আছে, অ্যামিবা এই ব্যাকটেরিয়াকে খাদ্য হিসেবে গ্রহণ করবে। তো এটা করবে কি, অ্যামিবা প্রথমে এই ব্যাকটেরিয়ার সংস্পর্শে আসবে, অর্থাৎ তার দেহের সাথে এখানে অ্যামিবা ব্যাকটেরিয়াকে যুক্ত করে নিবে, নিয়ে সে ক্ষণপথ গুলো প্রসারিত করবে, ক্ষণপথ গুলো ধীরে ধীরে প্রসারিত করে এই ব্যাকটেরিয়াকে তার এখানে শরীরের মধ্যে অর্থাৎ দেহের মধ্যে ঢুকে নেবে, এবং শেষ পর্যন্ত সে কি করবে, এই ব্যাকটেরিয়াকে তার দেহের মধ্যে একদম ভিতরে প্রবেশ করাই নেবে। এইটা হলো গ্রহণ। আর শোষণ হলো যখন এ তার শরীর সমস্ত অংশ দ্বারা এরকম শুষে নিবে, তখন এটা হবে শোষণ। আচ্ছা যাই হোক, তোমরা বেশিরভাগই কিন্তু খাতা প্রস্তুত নিয়ে সমস্যায় আছো, আমি আর একবার দেখাচ্ছি তোমাদেরকে যে আমাদের এই পেজটা হতে হবে দুটা A4 জোড়া লাগাতে পারি আমরা, অথবা আমাদের বাসায় যে ক্যালেন্ডার আছে সেই ক্যালেন্ডারের অপোজিট পিসটা, অথবা পোস্টার পেপার। আমরা কি করব, এইখানে ক নাম্বার প্রশ্নের উত্তর লিখব, লিখে ভূমিকা দিব এইদিকে, ভূমিকা দেওয়ার পরে আমি যে ছকটা দেখালাম ওই রকম ছকে সকল বৈশিষ্ট্যগুলো আমরা লিখব, এরকম করে লিখব। লিখার পর আমরা যেহেতু এই কাগজটা অনেক বড়, তাই কি করব, এই কাগজটাকে মাঝ বরাবর ফোল্ড করব। ফোল্ড করলে মানে ভাঁজ দিলে এইটা এরকম দেখাবে, তখন ছোট হয়ে যাবে, অর্থাৎ A4 এর কি হবে, A4 এর সমান হয়ে যাবে। তখন এখানে উপরে তোমরা নাম, রোল, শাখা, বিষয় এগুলো লিখবা, এইটা একটা প্রসেস। আর এখন দেখো খ নাম্বারের জন্য কি করব, আমরা খ নাম্বারের জন্য আমরা A4 পেপারই নিব, অন্য কোনো পেপার ইউজ করব না। খ নাম্বারের জন্য আমরা এরকম A4 পেপার নিব, A4 পেপার নিয়ে আমরা ছক করব, তিন ছকে তিনটা কলাম থাকবে আমাদের, এরকম এখানে থাকবে নমুনা, নমুনা জীব, তারপরে এখানে শনাক্তকরণ, আর এখানে শনাক্তকারী বৈশিষ্ট্য। এখানে ধরো আম গাছ লিখলাম, আম গাছের বৈশিষ্ট্য যদি এইটুকুর মধ্যে শেষ হয় তাহলে নিচে আমরা আরেকটা দিব, স্পাইরোগাইরাস দিব, দিয়ে লিখব। তাহলে এখানে তাহলে পাঁচটা বা চারটা বা আটটা যে কয়টা A4 পেপার হোক না কেন, পরপর আমরা যুক্ত করব, করে এই যে মেইন যেটা এর নিচে কিন্তু স্ট্যাপলার করে দিয়ে দিব। তাহলে এটা স্ট্যাপলারের সাহায্যে ওখানে থাকলো, আমরা দেখতে পেলাম, আবার এটা ফোল্ড খুললে পারে এটাও পেয়ে গেলাম। এই তো চলো এখন আমরা দেখি খ নাম্বারের উত্তরটা কিভাবে লিখতে হবে আমাদেরকে। এই দেখো খ নাম্বারের নমুনা আমি দিয়েছি, তো খ নাম্বারের জন্য তোমাদেরকে এইমাত্রই বললাম যে সবটা আমরা A4-এই করতে পারবো পরপর। আমি দেখো এখানে নমুনা জীব হিসেবে আম গাছের কথা বলেছি, তাহলে নমুনা জীব এখানে তিনটা কলাম করব আমরা, নমুনা জীব, শনাক্তকারী বৈশিষ্ট্য এবং শনাক্তকরণ। কারণ এখানে তোমাদের বলা হয়েছে যে জীবগুলোর বৈশিষ্ট্য ছকে আবদ্ধ করো, এবং জীবগুলোর বৈশিষ্ট্য ছকে আবদ্ধ করে এবং এদের রাজ্য নির্ণয় করতে বলেছে, মানে কোন রাজ্যের অন্তর্ভুক্ত সেটা নির্ণয় করতে বলেছে। তো প্রথমত আছে আম গাছ, আম গাছের শনাক্তকারী বৈশিষ্ট্য গুলো কি কি আমি দিয়েছি এখানে, যে আম গাছ বহুকোষী এবং প্রকৃত নিউক্লিয়াস বিশিষ্ট, তার অর্থ হলো
যে আমি কিন্তু আম গাছের নিউক্লিয়াসের গঠন এবং কোষের সংখ্যা উল্লেখ করতে পারেছি। তারপরে দেখো এদের ভ্রূণ সৃষ্টি হয় এবং তা থেকে ডিপ্লয়েড উদ্ভিদ সৃষ্টি হয়। আম গাছ কি? স্থলজ। একটা বিষয় তোমাদের লক্ষ্য রাখতে হবে, এখানে প্লান্টিরা যে শুধু সব বৈশিষ্ট্যই যে আম গাছের সাথে মিলবে তা কিন্তু না, তোমরা কিন্তু এই বিষয়টাই ভুল করো। তোমরা হয়তো লিখে দিলা স্থলজ ও জলজ, মানে বইয়ে আছে লেখা প্লান্ট আম, তোমরা মনে করলা কি আম গাছ কোন রাজ্যে, আম গাছ হচ্ছে প্লান্টি রাজ্যের। তাহলে কি করব, প্লান্টি রাজ্যের বৈশিষ্ট্যগুলো এখানে দিয়ে দেই, তাহলেই তো হয়ে গেল। আসলে কি তাই? না, কারণ হলো খেয়াল করো যে কিছু উদ্ভিদ আছে জলজ, আবার কিছু উদ্ভিদ আছে স্থলজ। তাহলে তুমি ওখানে লেখা আছে এরা স্থলজ অথবা জলজ, তুমি তাই লেখলা এখানে এরা স্থলজ অথবা জলজ। তাহলে এখন তুমি বলো কি ভুল করলা, আম গাছ কি কখনো জলজ হয়? না, এটা স্থলজ। তাহলে এখানে আরেকটা বিষয় লক্ষ্য রাখতে হবে, যেমন এই প্লান্টি রাজ্যে আরো আছে কি আছে, মস এবং ফার্ন। তাহলে মস এবং ফার্ন তো অপুষ্পক, এদের তো ফুল হয় না। তাহলে ওখানে লেখা আছে বৈশিষ্ট্যে লেখা আছে যারা অপুষ্পক অথবা সপুষ্পক হতে পারে। তাহলে তুমি কি করলা, এখানেও লিখে দিলা এরা অপুষ্পক বা সপুষ্পক হতে পারে। তাহলে আম গাছ কি অপুষ্পক? কখনোই না। এই জন্য এটাকে বলা হচ্ছে শনাক্তকারী বৈশিষ্ট্য, অর্থাৎ ওই জীবটার নিজস্ব বৈশিষ্ট্য এখানে দিতে হবে। শুধুমাত্র চিন্তা করবা যে এটা কোন রাজ্যের, সেই রাজ্যের বৈশিষ্ট্যগুলো দেই, দিয়ে হয়ে গেল। আসলে এটা কিন্তু ঠিক হবে না, অনেক ভুল বের হবে। আমি আর একটা কথা বলি যে যদি কারোটা ভুল হয়, আবারও বলতেছি যদি কারোটা ভুল হয় আমি কিন্তু সেকেন্ড টাইম আবার করে নিব। আমি বারবার বলতেছি তোমাদের যার সমস্যা আছে সেটা ঠিক করে নিবা, কিন্তু ভুল যদি হয়, যদি কেউ খারাপ হও মানে খারাপ নাম্বার পাও, অগ্রগতি প্রয়োজন, এদিকে চলে আসো, তাহলে কিন্তু আবার আমি দুইবার করে করে নেব। অতএব তোমাদের যদি কোনো সমস্যা থাকে সেটা এখনই বলতে হবে, এখনই যে স্যার আমি বুঝিনি বা আমাকে এটা কিভাবে করতে হবে। তো দেখো তারপরে বলা হচ্ছে দেহে উন্নত টিস্যু তন্ত্র বিদ্যমান, মশে কিন্তু উন্নত টিস্যু তন্ত্র নাই, ফার্নে আছে, তাহলে আম গাছে তো অবশ্যই আছে। আর্কিগোনিয়েট, আর্কিগোনিয়েট মানে কি, যাদের ফুল সৃষ্টি হয়, স্ত্রী জননাঙ্গ থাকে, আম গাছে তো ফুল সৃষ্টি হয়, ঠিক আছে। সপুষ্পক, শালক সংশ্লেষণকারী, তারপরে হচ্ছে যৌন জনন, অ্যানাইসোগামাস। এখানে শালক সংশ্লেষণকারী একটু বানানটা ঠিক করে নিবা তোমরা কাইন্ডলি, এটা মানে যুক্ত বর্ণ হয়ে কোয়ার সাথে লেগে গেছে, শালক সংশ্লেষণকারী উদ্ভিদ, এবং যৌন জনন অ্যানাইসোগামাস। অ্যানাইসোগামাস কি, দুটা ভিন্ন গুণ সম্পূর্ণ ভিন্ন আকার আকৃতির গ্যামেটের মিলনকে বলা হয় অ্যানাইসোগামাস প্রজনন। তো এটা তো এখন দেখো শনাক্তকরণের ক্ষেত্রে আমি কি লিখেছি, উল্লেখিত বৈশিষ্ট্যগুলি প্লান্টি রাজ্যের অন্যান্য জীবের বৈশিষ্ট্যের সাথে মিলে যায়, তাই আম গাছ রাজ্য চার প্লান্টি এর অন্তর্ভুক্ত, তাই আম গাছ রাজ্য চার প্লান্টি এর অন্তর্ভুক্ত। আচ্ছা আমি তোমাদের এখন লেখার উৎসগুলো বুঝে দিই, যে তোমরা বাকিগুলো কই কিভাবে লিখবা আমি একটু তোমাদের বলে দিই। এখানে তোমরা ইচ্ছা করলে কি করতে পারো, এখানে আম গাছের চিত্র দিতে পারো, আম গাছের চিত্র দিতে পারো, তারপরে আম গাছের বিভিন্ন অংশের চিত্র দিতে পারো, মানে ফল কেমন, পাতা কেমন, এরকম অনেক কিছু চিত্র দিতে পারো, বা শুধু আম গাছের চিত্র দিতে পারো। তারপরে
এখানে দেখো আমি তোমাদের একটু হেল্প করতেছি, এগুলো কই পাবা তোমরা? আমাশয়ের জীবাণু, আমাশয়ের জীবাণু এর বৈশিষ্ট্য গুলো হবে প্রোটিস্টার বৈশিষ্ট্যের সাথে মিল আছে, এবং এইটা তোমরা আমাশয়ের জীবাণুটা পাবে তোমাদেরই বইয়ে অথবা ক্লাস 7 এর বইয়ে পাবা। আমাশয়ের জীবাণু অ্যান্টামি বা হিস্টোলাইটিকা আছে অথবা ব্যাসিলাস ডাইসেন্টারি নামক ব্যাকটেরিয়া আছে। তো তোমরা আমাশয়ের জীবাণু হিসেবে যদি ব্যাকটেরিয়া দিতে চাও তাহলে ব্যাসিলাস ডাইসেন্টারি তার বৈশিষ্ট্য দিবা, আর আমাশয়ের জীবাণু হিসেবে যদি তোমরা অ্যান্টামিবা দিতে চাও তাও দিতে পারবা। এটা তোমরা কোথায় পাবা? ক্লাস 7 এর বইয়ে পাবা, কারণ তোমাদের কিন্তু উল্লেখ করা আছে উপরের ক্লাসের বইয়ে পাইতে পারো, নিচের ক্লাসের বইয়ে পাইতে পারো। দোয়েল, দোয়েলের বৈশিষ্ট্য কই পাবা? ক্লাস 8 এর বইয়ে পাখি অ্যাভিস শ্রেণীর বৈশিষ্ট্য আছে না, ওখানে দোয়েলের বৈশিষ্ট্য পাবা। তারপরে দেখো রাইজোবিয়াম, রাইজোবিয়াম ব্যাকটেরিয়া এর বৈশিষ্ট্যটা তোমরা এটা দণ্ডাকার ব্যাকটেরিয়া, ক্লাস 9 এর বইয়ে আছে 13 অধ্যায়ে, এটা মিউচুয়ালিজমের মধ্যে পারবা যে এরা নোডিউল সৃষ্টি করে, ওখানে একটু বৈশিষ্ট্য আছে। 5 নাম্বার একটা মিউকার, মিউকারের জন্য অবশ্যই তোমাকে ক্লাস 7 এর বইয়ে আসতে হবে। সাইকাস, এটাও তুমি ক্লাস 7 এর বইয়ে পাবা। শামুক, শামুকের বৈশিষ্ট্য কই পাবা? ক্লাস 8 এর বইয়ে পাবা। অ্যাগারিকাস, অ্যাগারিকাসের বৈশিষ্ট্য তোমার বইয়ে আছে, 9 এর জীববিজ্ঞান বইয়ে আছে। তবে হ্যাঁ, এখানে তুমি ওই ফাঞ্জায়ের যে রাজ্যের কথা বলা হচ্ছে, অ্যাগারিকাস কি ফাঞ্জায়ের, শামুক অ্যানিমালিয়া, সাইকাস প্ল্যান্টি, সাইকাস প্ল্যান্টি রাজ্যের, দোয়েল অ্যানিমালিয়া। তো এই অ্যাগারিকাস লেখার সময় ওই ফাঞ্জায়ের আবার সব বৈশিষ্ট্য দিও না, ফাঞ্জায় রাজ্যে তো এক কোষীয় আছে বহু কোষীয় আছে, কিন্তু অ্যাগারিকাস বহু কোষী, এটা মনে রাখবা। এরপরে দেখো নিউমোকক্কাস, এটা তোমাদের বইয়ে আছে 7 অধ্যায়ে, নিউমোনিয়া রোগের লক্ষণ কারণে সেখানে নিউমোকক্কাস ব্যাকটেরিয়া সম্পর্কে বলা আছে। এরপরে আছে স্পাইরোগাইরা, স্পাইরোগাইরা তোমাদের বই থেকে হেল্প নিতে পারো অথবা ক্লাস 7 এর বইয়ে আছে স্পাইরোগাইরা। তোমরা ইচ্ছা করলে ইন্টারনেট থেকে ডাউনলোড করে চিত্রগুলো দিতে পারো এবং এইভাবে বৈশিষ্ট্য লিখে তোমরা সেখানে শনাক্তকরণ এবং কোন রাজ্যের অন্তর্ভুক্ত সেটা লিখে দিবা। এখন বলো আর কারো কোনো প্রবলেম আছে? তাই স্পাইরোগাইরা কোন রাজ্যে বলে একবার একটু বলবেন? স্পাইরোগাইরা হলো প্রোটিস্টা, বহুকোষী শৈবাল। আর কারো কোনো? ক আর খ দুইটা সংযুক্ত করব কিভাবে? ক এবং খ, এটা এটা তো বলে দিলাম যে ক এর খ নাম্বারটা এভাবে আমরা এ4 কাগজে লিখব। এই যে আমি উপরে আম গাছ লিখছি, তুমি এখানে আমাশয়ের জীবাণু লিখলা, এর নিচে তো জায়গা আরো অনেক আছে তাই না, আমাশয়ের জীবাণু লিখলা, তারপরে আরো জায়গা যদি থাকে তুমি আরেকটা লিখলা, এরকম অপোজিট পৃষ্ঠায় আরেকটা লিখবেলা, মানে একটা একটা করে পেজ ব্যবহার করলা, করে স্ট্যাপলার করে দিলা একসাথে। তাহলে এটার জন্য আরো বড় সফট করতে হলো না তোমাকে। তো ঠিক আছে, তাহলে ভালো থাকো সবাই।